দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমার সকাল কি ব্যাপার, মানে আমার দিনের মূল মর্নিং রুটিন। তো সাধারণত আমরা সকালে ঘুম থেকে ওঠার পরে আপনারা দেখতে পাচ্ছেন একটু টায়ার্ড লাগছে। আমি আমার এই টায়ার্ডনেস দূর করার জন্য আমি প্রাথমিকভাবে পানি খাবো, মধু খাবো, কারণ সারা রাত আমার বডি ডিহাইড্রেটেড ছিল। প্রথমে আমি এক গ্লাস পানি খাবো। পানির সাথে আমি এক চামচ পরিমাণ মধু খাবো। প্রত্যেক দিন আমি সকালবেলা এক চামচ মধু খাই। দর্শক বন্ধুদের দেখলাম আমি এক গ্লাস পানি খেলাম, এক চামচ মধু খেলাম এবং আমি আমার মর্নিং রুটিন শুরু করার জন্য প্রস্তুত শারীরিক এবং মানসিকভাবে। তা আমি প্রথমে আমাকে আমার ঘুম দাঁড়াচ্ছি আমার ঘুম দাঁড়াচ্ছি আমি প্রথমে আমার বডির আপার অংশ থেকে লোয়ার অংশে আমি এক্সারসাইজ শুরু করব। প্রথমে আমি ঘাড়কে রাইট টুইস্ট ডান দিকে ফেরাচ্ছি, এবার লেফট টুইস্ট। এখন আমি আমার চেস্টের একটা এক্সারসাইজ করব, চেস্ট বড় করব, নিঃশ্বাস নিব। ওকে, নেক্সট এক্সারসাইজ হচ্ছে আমার চেস্ট এবং হাতের এক্সারসাইজ। ওকে, চেঞ্জ। এখন আমি আমার আঙ্গুলকে এক্সারসাইজ করাবো। দর্শক মন্ডলে আমি আমার ঘাড়, হাত, চেস্ট এবং আঙ্গুল এক্সারসাইজ করলাম। আমি এখন আমার কোর এক্সারসাইজ করবো। এই বেলি রিজেক্টটাকে আমি এখন প্রথমে রাইট টুইস্ট ডানে ঘুরাচ্ছি। আমি মনে মনে 10 রাউন্ড করব। 10। এখন লেফট টুইস্ট, আবার বাম দিকে একই এক্সারসাইজ, লেফট রোটেশন। ওকে, টেন কমপ্লিট। এখন আমি আমার থাই এবং পায়ের এক্সারসাইজ করব। প্রথমে হচ্ছে পায়ের পাতা সামনে নিলাম। লেফট লেগ। ওকে, এখন হচ্ছে আমি একটা এই পজিশনে আমি আমার থাই এক্সারসাইজ করাবো। 1, 2, 3, 4, চেঞ্জ। 1, 2, 3, 4, change. 1, 2, 3, 4, change. 1, 2, 3, 4, change. 5টা sit up. 1, 2, 3, 4,
3 4 5 এখন আমি এটাকে বলা হচ্ছে ডগ পজিশন এবং ডগ পজিশন থেকে আমি সেট পজিশনে যাব দুইটা পজিশন একসাথে করব তার মানে লক্ষ্য করুন এটা হলো ডগ পজিশন এটা যদি আমরা এখন সেট পজিশনে যাব আমি আবার বলছি প্রথমে গেলাম ডগ পজিশন এটা দিয়ে নেব স্নেক পজিশন আমার গরম লাগছে আমি ফ্যান চালিয়ে দিলাম এখন আমার বডি আর গরম হয়ে গেল আমি এখন কিছুক্ষণ পদ্মাসনে বসে থাকবো এবং বড় বড় নিঃশ্বাস নেবো